এই মুহূর্তে আবারও যে খবরের দিকে আমাদের নজর থাকবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলা থেকে জব কার্ড হোল্ডাররা তারা কিন্তু জড়ো হয়েছেন সেই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরাও জড়ো হয়েছেন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে কারণ দোসরা এবং তেসরা অক্টোবর দিল্লিতে রয়েছে সমাবেশ এবং দিল্লিতে যে কর্মসূচি মূলত কেন্দ্রের থেকে যে টাকা পাওনা রয়েছে বাংলার এবং সেই দাবিতেই কিন্তু এবার কর্মসূচি রয়েছে দিল্লিতে দিল্লির এই অভিযান যে কর্মসূচি থাকবে তা হচ্ছে দুদিন অর্থাৎ দোসরা এবং তেসরা অক্টোবর এই দুদিন কিন্তু দিল্লির অভিযানের করবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং দিল্লিতে যে কর্মসূচি এই দুদিন চলবে যেহেতু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে সেই কারণে প্রায় পঞ্চাশটি বাসের ব্যবস্থা করা হয়েছে এবং এই বাসে করেই কিন্তু দিল্লি রওনা দেবেন তৃণমূলের নেতাকর্মী সহ বাংলার যারা জব কার্ড হোল্ডাররা রয়েছেন তারা সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন ট্রেন বাতিল করেও কিছু ফল হবে না বাংলার কণ্ঠরোধ করা যাবে না তারা বিকল্প পথ অবলম্বন করবেন এবং বিকল্প পথ অবলম্বনের জন্যেই কিন্তু ট্রেনের বদলে এবার বাসের ব্যবস্থা করা হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষজন কিন্তু জমায়েত করেছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে এই মুহুর্তে বাসে করে দিল্লির যাত্রা তৃণমূলের আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় করেছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামের ছবিটা আপনাদের দেখাচ্ছি প্রচুর মানুষ জেলা থেকে প্রচুর মানুষ এসছেন এবং গোটা বাংলা জুড়েই কিন্তু জব কার্ড হোল্ডাররা তারা কিন্তু এখানে এসেছেন এবং জব কার্ড হোল্ডাররা তারা তাদের দাবি একটাই তাদের একশো দিনের কাজ এবং তাদের যে কেন্দ্রের কাছ থেকে যাবতীয় যা পাওনা রয়েছে সেই পাওনা তাদের চাইছেন তাদের এই ন্যায্য পাওনার দাবিতেই কিন্তু এবারে দিল্লি অভিযান তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযান নিয়ে কলকাতা টিভির মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বললেন শোনাবো আপনাদের দেখুন বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে এবং ন্যায্য পাওনার দাবিতে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি পূর্ব ঘোষিত তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক নবজোয়ার চলাকালীন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় প্রায় আড়াই মাস আগে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন ভারতবর্ষের এমন কোনো রাজনৈতিক সচেতন মানুষ নেই যার কাছে এই কর্মসূচির সম্বন্ধে কোনো খবর নেই তারপরেও সমস্ত নিয়ম মেনে অ্যাডভান্স টাকা দেওয়ার পরেও যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা বসত কালকে ইলেভেন টাওয়ারে আমাদের ট্রেন বাতিল করে দেওয়া হল এবং তার আগে তিন তারিখে কর্মসূচির দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ইডি যেভাবে ডেকে পাঠালো এই সব দিয়ে এটা পরিষ্কার যে তারা দিল্লির যাওয়াটাকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে ভয় পাচ্ছে তার কারণ তারা জানে যে তারা বাংলার টাকাটা অনৈতিকভাবে আটকে রেখেছে এর আগে যখন আমরা সাংসদরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যখন গিরিরাজ সিংয়ের কাছে গিয়েছিলাম তিনি মন্ত্রালয়ে থাকা সত্ত্বেও আমাদের সাথে দেখা করেননি কিন্তু তার আধিকারিকরা যখন আমাদের সাথে মিটিং করেছিলেন তারা পরিষ্কার স্বীকার করেছিলেন যে হ্যাঁ বাংলার টাকা পাবে কিন্তু বাংলা থেকে বিজেপির বিধায়ক এবং সাংসদরা এসে তাদের টাকা যাতে না দেওয়া হয় সেই জন্যে তদবির করে এবং সেটা যখন আমরা এসে বলছিলাম অনেকে হয়তো বিশ্বাস করেনি কিন্তু এই কথাটা আবার প্রমাণিত হলো যখন গত পরশু সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি বললেন যে আমি একটা ফোন করলেই টাকাটা চলে আস অর্থাৎ একদিকে তারা বাংলার টাকা অনৈতিকভাবে আটকে রাখবে যদিও এই সমস্ত প্রকল্পগুলোতে বাংলা ভারতবর্ষের অন্য অনেক রাজ্যের থেকে অনেক ভালো পারফর্ম করেছে অন্যদিকে এই বঞ্চিত মানুষদের প্রতিনিধিদের একটা অংশ নিয়ে দিল্লির মুখে তৃণমূল কংগ্রেস যাবে সেই আন্দোলনের ঝড় বিজেপির গদিকে আরও বেশি নাড়িয়ে দেবে এটা ভয় পেয়ে তারা আন্দোলনকে আটকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা জানে না যে তৃণমূল কংগ্রেস অপ্রতিরোধ আমরা দিল্লির বুকে পৌঁছাবো আমাদের আন্দোলন কর্মসূচি হবে বিজেপিকে একটা হুঁশিয়ারি দিয়ে যেতে চাই খবর পাচ্ছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোর উপর দিয়ে যখন এই বাসগুলো যাবে তারা নানারকমভাবে চক্রান্ত করতে পারে যদি সেই চক্রান্ত তারা করে যদি একজনও আমাদের বাংলার বঞ্চিত মানুষদের প্রতিনিধিদের মধ্যে কেউ কোনো রকমভাবে বিড়ম্বনার শিকার হয় তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না কলকাতা টিভির মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি বলছেন যে যদি এই বাসগুলি যখন বিজেপি শাসিত রাজ্যগুলির ওপর দিয়ে যাবে ঠিক তখন কিন্তু যদি বাংলার মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা ছেড়ে কথা বলবেন না পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি দোসরা এবং তেসরা অক্টোবরে দিল্লি যে কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কেন্দ্রের থেকে পাওনা দাবিতে এবারে কিন্তু এই কর্মসূচি এবং তা নিয়েই কিন্তু এবার জোদ্দার এবং বাসের ব্যবস্থা করা হয়েছে ট্রেন বাতিলের পর মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সাংসদ সন্তনু সেন তিনি একেবারে সোজা সাপটা জানালেন যে যখন বিজেপি শাসিত রাজ্যগুলির ওপর দিয়ে এই বাসগুলি যাবে তখন যদি বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা ছেড়ে কথা বলবেন না